সৌন্দর্যের সংজ্ঞা কি? ফর্সা চেহারা, মিষ্টি হাসি আর গালে টোল, বেশ উঁচুলম্বা কেউ। এক একজনের কাছে সৌন্দর্যের সংজ্ঞা এক এক রকম। পৃথিবীর এমন কিছু সৌন্দর্য আছে যা খুবই দুর্লভ, যা পৃথিবীর সবারই নজর কাড়ে। ইওয়ান হিরন, এনাকে দেখতে আট দশটা স্বাভাবিক মেয়ের মতোই লাগে, যতক্ষণ পর্যন্ত সে তার সাদা ড্রেসটি পরে থাকেন। কিন্তু যখনই সেটি খুলে ফেলেন, তখনই তার অন্য একটি রূপ বেরিয়ে আসে। সে বিশ্বের মধ্যে একজন নামকরা ফাইটার এবং একজন মহিলা বডি বিল্ডার। তার পায়ের দিকে তাকালে বুঝতে পারবেন সে আসলে কতটা শক্তিশালী। শুনে অবাক হবেন যে তার পা দিয়ে সে একটা আস্ত তরমুজ ভেঙে ফেলতে পারে। সে চীনের একটি হাসপাতালে নার্সের কাজ করে। এর বাইরে সে যতক্ষণ সময় পায় সে শরীর চর্চা নিয়ে ব্যস্ত থাকে। মারিয়াওজি, কার্টুন অথবা বিভিন্ন মুভিতে আপনারা হয়তো বড় বড় চোখওয়ালা মেয়ে দেখেছেন, কিন্তু বাস্তবে এমন মেয়ে রয়েছে। মারিয়াওজি তাদের একজন। মারিয়াওজির চোখ প্রায় মুখের অর্ধেকটা জুড়ে রয়েছে। তিনি একজন সফল ব্লগার, সেখানে সে স্টপ মোশনে ভিডিও তৈরি করে থাকেন। লিওর শু 15 আগস্ট 1975 সালে জন্মগ্রহণ করেন। তাই মানে এই মেয়ের বয়স কত দেখলে কি মনে হয় আপনার? আমি যদি বলি এই মেয়ের বয়স 45 বছর, বিশ্বাস করবেন তো? তিনি প্রচুর পরিমাণে পানি এবং শাকসবজি খান তার সৌন্দর্য ধরে রাখতে। কিন্তু এইখানে একটা জন্মগত ব্যাপার রয়েছে। এই ছবিটি দেখুন, কোনটা তার 63 বছর বয়সী মা এবং কোনটা তার 36 বছরের বয়সী বোন, কোনটা কি ধরতে পারছেন? ডিবোরা মরেনো মেকআপের ব্যাপারে খুবই ক্রিয়েটিভ এবং দক্ষ। তার মুখে কিছু দাগ রয়েছে যাকে ম্যানিফেস্টেশন অব ভাইল টিগো বলে। ছোটবেলায় এটি তার মুখে প্রথম দেখা গিয়েছিল এবং পরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু নিজেকে লুকিয়ে রাখেননি তিনি। তিনি নিজের এই সৌন্দর্যকে পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিতে মডেল হিসেবে কাজ করেন। অ্যামিনা এপেন্ডিভা জন্মগ্রহণ করেন ডিসেম্বর 2008 সালে। সে এলবাইনোতে রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন। তার স্কিন, চুল, এমনকি চোখের পাপড়ি সবকিছুই সাদা। তার দুই চোখের মণি দুই রকম, একটি নীল এবং একটি বাদামি। একে বলা হয় হেটারোক্রোমিয়া। এটি একটি খুব দুর্লভ একটি রোগ। বিমেলভিন জন্মগ্রহণ করেন রাশিয়ায়। তিনি পুতুলের মতো চেহারা এবং সাদা চুলের জন্য বিখ্যাত। তার ইনস্টাগ্রামে 4 লাখ ফলোয়ার রয়েছে। অনেকে বলেন মেলাভিন তার চুলের জন্য নয়, তার স্কিনের জন্য অনেকটা সুন্দর দেখায়। তিনি চুলের যত্নে বিভিন্ন মডেল হিসেবে কাজ করে থাকেন। অ্যাঞ্জেলিকা কিনোভা 1989 সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন রাশিয়ান মডেল। তাকে দেখতে হুবাহু বার্বি ডলের মতো মনে হয়। তাকে বাস্তব জীবনের আসল বার্বি হিসেবে ডাকা হয়ে থাকে। তার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি এবং ওজন 42 কেজি। তিনি একজন সফল ব্লগার, এমনকি তার নিজের জন্য একটি ইউনিকও রয়েছে। তার বাবা মা তার জন্য স্কিন এক্সপার্ট এবং একজন জিম মাস্টার রেখে দিয়েছেন। লা আস্টারগ্রেন ব্রিটিশ এই মডেলের পা দেখলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। তার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, শুধুমাত্র তার পায়ের দৈর্ঘ্য 3 ফিট 5 ইঞ্চি। ছোটবেলা থেকে তার পা খুব লম্বা এবং রোগা ছিল, কিন্তু নিয়মিত জিম করার পর তিনি একজন মডেল হয়ে ওঠেন। ইনস্টাগ্রামে তার 2,50,000 ফলোয়ার রয়েছে। হ্যানারাজ ভিল্টন এবং স্টিভেন রাজ, এনারা দুজন কানাডিয়ান নাগরিক। আমরা যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করি, তেমন এই দম্পতি ঘুম থেকে উঠে মাথা এবং ব্রু শেভ করে। এমনকি তারা অদ্ভুত অদ্ভুত সব লেন্স ব্যবহার করে শুধুমাত্র নিজেকে এলিয়েনের মতো দেখাতে। তারা প্রতিদিন অদ্ভুত অদ্ভুত পোশাক পরে রাস্তায় বের হয়। এমনকি এদের জুতো দেখলেও এই জগতের মনে হয় না। সোব্রাম রাফ একজন মডেল হিসেবে কাজ করেন। তার শরীরের এই ছোপ দাগ পুরো পৃথিবীতে খুব কম মানুষেরই আছে। ছোটবেলায় এই দাগের কারণে তিনি নিজেকে ঘৃণা করতেন, কিন্তু এখন নিজেকে তিনি খুব ভালোবাসেন, কেননা তার এই দুর্লভ সৌন্দর্যের জন্য পিয়ন্সের প্রথম পুরুষ মডেল হিসেবে কাজ করেন। এমনকি 1,000 পুরুষের মধ্যে তাকে সিলেক্ট করেছিল এই কোম্পানি। সো ফ্রেন্ড, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন।